আমরা 48 ঘন্টা সময় দিয়েছি, এর মধ্যে যদি এগুলি রিমুভ করার জন্য, অপসারণ করবার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে আমরা কিন্তু জনস্বার্থে রিট পিটিশন মামলার প্রস্তুতি অলরেডি নিয়েছি। আমরা বিশেষ করে লাইকি এন্ড টিকটক এগুলি নিষিদ্ধ হওয়া উচিত। তাতে আমার বাল ছেঁড়া গেল। টিকটক, লাইকি, বিগো, ফ্রি ফায়ার, পাবজি সহ অনলাইন প্ল্যাটফর্ম থেকে জাতীয় সবগুলো অ্যাপ ও গেমস অবিলম্বে বন্ধের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন আপনারা, 48 ঘন্টার মধ্যে বন্ধ হতে চলেছে ফ্রি ফায়ার, পাবজি সহ টিকটক এবং লাইকি। কিসের জন্য করতেছে এরা বুঝতেছি না, কারণ এর আগেও একবার নোটিস দিয়েছে তারা ফ্রি ফায়ার বন্ধ করার জন্য, কিন্তু তাতে টেলিযোগাযোগ মন্ত্রণালয় কোনো সাড়া দেয় নাই। আর সেই জন্য এখন এর পিছনে অ্যাড করা হয়েছে টিকটক এবং লাইকি, কারণ কিছুদিন আগে টিকটক এবং লাইকি নিয়ে একটা ধর্ষণ মামলা হয়েছিল, যেটা আমরা অনেকেই জানি। কিন্তু এর সাথে যে ফ্রি ফায়ার পাবজির কী সম্পর্ক আমি বুঝতেছি না। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, দেশের কিশোর অপরাধ ও সাইবার নিরাপত্তায় এই জাতীয় অ্যাপের ওপর নিয়ন্ত্রণ আনা জরুরি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। তরুণীদের এই কান্নার ভিডিও দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, মন যদি হুহু করে কেঁদে উঠতে চায়। তবে বলতেই হচ্ছে, মাত্র 15 সেকেন্ডেই পাল্টে যাবে আপনার ধারণা, কারণ মিউজিকের সাথে এমন কান্নার নাম টিকটক। জি ভাই, এটা অরিজিনালি হাস্যকর, কারণ টিকটক লাইকি এরা করে হলো জোকাররা, আর আমরা ফ্রি ফায়ার খেলে আমরা জোকার না ভাই, নাকি? আর ফ্রি ফায়ার খেলা কোনো অপরাধ না, কারণ ফ্রি ফায়ারে কোনো অন্যায়, অত্যাচার বা কোনো রকমের কোনো খারাপ কাজ, ব্যভিচার কিছুই হয় না। এটা জাস্ট একটা বিনোদন, আমরা বিনোদনের জন্য খেলি। তো এটা নিয়ে এত এত বেশি বাড়াবাড়ি করার কী আছে আমি বুঝতেছি না। তারা যে কী করতে চাচ্ছে আসলে এটা আমাদের মস্তিষ্কের বাইরে। আর ফ্রি ফায়ার যে কারোর ক্ষতি করেছে এরকম কোনো নিউজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর এটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করার কী আছে জানি না। অনেক 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 লাফাঙ্গা, অনেক রাস্তার ছেলেপেলে যারা আগে টিস করতো মেয়েদেরকে, মানে আসলে সমাজের জন্য যারা ক্ষতিকর, তারাও এখন গেম খেলে অনেকটা ভালো হয়ে গেছে, সমাজ তাদের থেকে মুক্তি পেয়েছে। তাই এটা ভালো ছাড়া খারাপভাবে আমি বুঝতেছি না। সম্প্রতি টিকটক, লাইকি, বিগোর মতো এমন অ্যাপ ব্যবহার করে ঘটে গেছে কিশোর গ্যাং ও গ্যাং রেপের মতো ঘটনাও। লাইকি স্টার অপু ভাই বা টিকটক হৃদয়ের নাম নিশ্চয়ই মনে আছে সবার। ভারত থেকে মানব পাচার হয়ে আসা বেশ কয়েকজন তরুণী এর ভিতরে মামলাও করেছেন। আর তাই এসব অ্যাপ বন্ধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। এবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কী। এই নিউজগুলো দিয়ে এর সাথে ফ্রি ফায়ার পাবজি অ্যাড করে, যাতে ফ্রি ফায়ার পাবজি এর সাথে বন্ধ হয়ে যায়, এরকম একটা পরিকল্পনা করতেছে ঊর্ধ্বতম কর্মকর্তারা। তারা যে কী চাচ্ছে এটা আসলে বোঝা যাচ্ছে না। তো তারা ফ্রি ফায়ার পাবজিকে ইন্ডিকেট করে এটা করছে, না এটাকে ইন্ডিকেট করে ফ্রি ফায়ার পাবজিকে ব্যান করতেছে, এটা আমরা বুঝতেছি না। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, দেশে যে হারে সাইবার অপরাধ বাড়ছে, তাতে করে এমন অ্যাপগুলোকে দ্রুতই নিয়ন্ত্রণে আনতে না পারলে ঝুঁকিতে পড়বে তরুণ সব। আমি বিশ্বাস করি না। এটা যে কীভাবে সমাজের ক্ষতি করতেছে, কীভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমাদের ধারণার বাইরে। কারণ এই গেমটা দিয়ে অনেক বেকারত্ব কেটেছে, অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে তাদের লাইফে, যেমন ট্রিপলার ভাই, রিজবি ভাই, তারপর আইটিজেট, কাব্য, নাইম আলম, বাংলাদেশ থেকে অনেকেই অনেকের সাথে জড়িত রয়েছে। তাছাড়াও অনেকের ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য এই গেমটি অনেক ইম্পর্টেন্ট। তো এটি কীভাবে মানুষের ক্ষতি করে এটা আমাদের ধারণার বাইরে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।